আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহ তাআলার রহমতে সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য নিয়ে আসছি একটি গ্রিন স্পাইডার প্ল্যান্ট। এটি স্পাইক স্পাইডার প্ল্যান্ট, এটা থেকে স্পাইক বের হয়। গাছটি যেহেতু এখনও ছোট, তাই এখন এটা থেকে স্পাইক বের হয়নি। আর এটাকে আজকে আমি একটু বড় পটে রিপোর্ট করব, তাই আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করতে আসলাম। আমি পটটা কীভাবে নিচে দুটো ছিদ্র করে রেডি করে নিয়েছি। গাছের টপে ছিদ্র না থাকলে পানি জমে গাছের শিকড়টা পচে যাবে, তাই গাছটিকে রিপোর্ট করার আগে মিডিয়া বা সয়েল সম্পর্কে আপনাদেরকে একটু বলে দিই। যেহেতু গাছটা আমি হ্যাঙ্গিং বাস্কেট হিসেবে ব্যবহার করব, তাই এটা নিয়ে একটু লাইট হতে হবে। আমি মোটা বালু, একটু কোকোপিট, নর্মাল গার্ডেন সয়েল, এখানে একটু হাড়ের গুঁড়ো আছে, তারপর এখানে আমি কম্পোস্ট হিসেবে ভার্মি কম্পোস্ট নিয়েছি। আপনারা চাইলে গোবরও নিতে পারেন, তবে অবশ্যই গোবরটা শুকনো হতে হবে, অনেক দিনের পুরনো হতে হবে। এখন মিডিয়াটাকে ভালো করে মিশিয়ে নিই। আমি এখানে একটু চা পাতা আর ডিমের খোসা আর কলার খোসাও মিক্স করে নিয়েছি, যেটা আমি আমার সকল গাছে দিয়ে থাকি। মিডিয়াটি ভালো করে মিশানো হয়ে গেলে তারপর এটাকে টবে দিয়ে দিব। এটাকে যেহেতু হ্যাঙ্গিং দিব, আমি এটাকে একটু মাটিটা বেশি ইউজ করব না। গাছটিকে এবার একটু উঠানোর পালা। যে আমার গাছটি মাশাআল্লাহ ভালো হেলদি আছে, এটাকে এখন বড় পাত্রে দিয়ে দিলে আশা করি আল্লাহর রহমতে খুব দ্রুত স্পাইক পাবো। টবের ফুটোটিকে বন্ধ করে দিতে হবে, বন্ধ করে দিতে হবে বলতে কিছু দিয়ে ঢেকে দিতে হবে, যেন মাটি পড়ে এটার রাস্তা বন্ধ না হয়। মাটি ভর্তি করে নিচ্ছি। স্পাইক প্ল্যান্ট অনেক ধরনেরই আছে, মধ্যে ভেরিগেটেড আছে, নতুন একটা কার্ল আসছে, এটা গ্রিনটা। এটাকে ভালো করে মাটি দিয়ে ঠিক করে দিলাম। এই দেখতে পাচ্ছেন খুব বেশি মাটিও না, একদম কমও না। এখন এটাতে একটু পানি দিয়ে দিব। পানি দিয়ে এটাকে আমি কয়েকদিন শেডি এরিয়াতে রেখে দিব, দেন এটাকে সানলাইটে দিব। সানলাইট বলতে স্পাইডার প্ল্যান্ট সানলাইট পছন্দ করে না, দেখি ইনডাইরেক্ট সানলাইট অথবা যেখানে আলো বাতাস আসে ওইসব জায়গাগুলো খুব পছন্দ করে এবং খুব দ্রুত বাড়ে। আপনি ডাইরেক্ট সানলাইট দিলে এটা পাতাগুলো পুড়ে যাবে এবং এটার গ্রোথ ভালো হবে না। ভালো করে পানি দিয়ে আমি এসে দেখতে পাচ্ছি কোথা থেকে পানি পড়তে পারছে, তার মানে এটা ফুল পানি দেওয়া হয়ে গেছে। এখন এটাকে আমি এখানে রেখে দিব দুই তিন দিন, তারপর এটাকে হ্যাঙ্গিং স্টিকটা লাগিয়ে তারপর এটাকে আলো বাতাস পায় এমন জায়গায় রেখে দেব। আশা করি আপনাদের সবার আজকের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। আর হ্যাঁ, যদি আপনাদের কারো স্পাইক স্পাইডার সম্পর্কে কিছু জানতে থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর আপনাদের বাগানের সুন্দর ছবিগুলো কমেন্টস বক্সে দেবেন। আল্লাহ হাফেজ।